আরিফ রব্বানি বলেছেন প্রতি মাসে কয়টি নফল রোজা রাখা শুননা আর কোন কোন বারে রাখা শুননা রোজা কি আরবি মাসের সাথে হিসাবে রাখবো নাকি ইংরেজি মাসের অবশ্যই আরবি মাসের হিসাবেই রাখবেন প্রিয় ভাই আরিফ কারণ মাসের হিসাব তো আরবিতেই হয় আমরা সেই মোহারম থেকে এ সাফর মোহারম সাহর রবি রবিস্তানি জমাদাল উলা জমা দাস্তানি হ্যাঁ রাজব শাহবান রমাদান শাহওয়াল দুল কায়দা দল হাজা রাসুলসাল্লা সাল্লাম মাসের হিসাব এভাবেই করেছেন ইংরেজি হিসাবটাকে তিনি কখনও বিবেচনায় আনেননি অতএব ইবাদতের অথবা ইসলামের যে উৎসবগুলো আছে পর্বগুলো আছে সেগুলো সব হিসাব হবে আরবি মাসের আমরা আশুরার হিসাব করব দশে মহরমের হিসাবে আমরা ইউম আরাফা হিসাব করব নয় হাজ বা আরাফার দিন যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন সে হিসাবে আমরা ঈদুল ফিতর করবো শেওয়ালের এক তারিখে আমরা ঈদুল আবহা করবো জেলহাজ মাসের দশ তারিখে এইভাবেই আরবি মাস আমাদের প্রত্যেকটা দিনই কাজের ক্ষেত্রে হিসাবে আনতে হবে বিবেচনায় আনতে হবে ইংরেজি মাস কিংবা অন্য কোনো সৌর বছরের হিসাব এখানে আসবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন মাসে কয়টি নফল রাখ রোজা রাখা সুন্নত এবং কোন কোন বারে প্রথমত আমরা বলবো কয়টি নফল রোজা এখানে দুভাবে এসছে একটা হলো মাসে তিন দিন একাধারে সিয়াম পালন করার ফজিলতের কথা এসেছে এবং দ্বিতীয় হচ্ছে মাসে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো বার এগুলো রিপিটেড হয় সাত দিন তারপরের সাত দিন তারপর চার সপ্তাহ বা আরও কিছু দু দিন বা তিন দিন অনেক সময় বেশি হয় তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমরা ইয়াম এটা বিদ এটা রসুলসাল্লা সাল্লাম সিয়াম রাখতেন রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য মাসের এই তিন তিন সিয়াম পালন করাটা এটা সিএমে তাতও বা নফল সিয়াম হিসাবে গণ্য হয় এ প্রসঙ্গে অনেকগুলো দলিল আছে যেমন আল্লাহ আল্লাহতালহর একটা হাদিস নবী সাল্লা সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন আউসানি খালিলি বেতালাত আমার বন্ধু আমাকে তিনটা বিষয়ে ওসিয়াত করেছেন লা না আমি সেগুলো কখনো ছেড়ে দেই না হাত আমুদ মৃত্যু পর্যন্ত ছাড়বো না সৌম ত্যালাত ইয়ামিন মিনকুল্লে শাহর প্রত্যেক মাসের তিন তিন সিয়াম পালন করা ও সালাত দোহা এবং চাষদের সালা ও নওম আলা ওয়েতরেন এবং বেতের সালাত পড়ে ঘুমানো دا بخاري مستمر الحديث أرجع حديث عبد الله بن عمر بن العاص رضي الله عنه قال لرسول الله صلى الله عليه وسلم وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله. بخاري مستمر حديث. رسول الله صلى الله عليه وسلم بولت جد تمرجنة جاتشتهش بروتك ماشي تنتين প্রত্যেকে নেকির বিনিময়ে তার গুণ করে থাকবে আর এই সিয়ামটা হচ্ছে এই যে তিন দিনের সিয়াম এই সিয়ামটা হচ্ছে সিয়াম উদ্দাহারে কুল্লি সারা বছর সিয়ামের সমান এটা বোখারে মুসলিমের হাদিস এটাও আবুদার রিয়া আল্লাহ তালন বলেন কাল আলী রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আমাকে বলেছেন ই দাসুম তা শি আনা শাহরফাসুমা এশারাতা ও আরবানা ওয়া হামসা এশারাতা যখন তুমি মাসের কোনো সময় সিএম পালন করবে আসলে তিনটা সিএমকে তিনি নিগেট করছেন এখানে তাহলে তুমি সোম সিয়াম রাখো তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এহাদিসটা ইমাম তিরমেদি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম তিরমেদি এ হাদিসটাকে হাসান বলেছেন শেখ একটাকে রোয়াল গলের মধ্যে হাসান বলেছেন তো শেখ সাল রহসাইমিন রাহমাহুল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম যে তিনটা সিয়াম রাখার কথা বলেছিলেন আবরাজি আল্লাহ তালুকে তিনটা সিয়াম কি এবং সেগুলো কি একাধারে রাখতে হবে কি না তখন তিনি উত্তর দিয়েছিলেন এই তিনটা সিয়াম একাধারেও রাখা যায় ভেঙেও রাখা যায় এবং এই তিনটা সিয়াম ইচ্ছে করলে মাসের শুরুতেও রাখা যায় মাসের মাঝখানেও রাখা যায় শেষেও রাখা যায় বিষয়টা শেরিয়াত আসলে একদম আমাদের উপর ইম্পোজ করেনি এবং জোর করে চাপিয়েও দেয়নি রসুল্লা সাল্লা সাল্লাম এই সিয়ামটা নির্ধারণ করেননি দলিল কি শেখ সালিন বলছেন যে আয়সার দি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল সাল্লাম আখানা রসুলাম কুল্ল শাহরিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন আমি তিনি বললেন হ্যাঁ ফকিল তাকে জিজ্ঞেস করা হল মিন এই ইয়াসুম কোন মাসে বা শহরের কোন জায়গা থেকে তিনি সিএমটা পালন করতেন কয়ালাক তিনি বললেন কোন মাসে শহরে বা মাসের কোন জায়গায় তিনি রাখতেন এটা তিনি কোনো পরোয়া করতেন না অর্থাৎ তিনি কখনো মাঝখানে রাখতেন কখনো শুরুতে রাখতেন কখনো শেষে রাখতেন তবে তিনি একটু আগে আমরা দেখলাম যে আবুদার রাদি আল্লাহ তালুকে তিনি কিন্তু তেরো চোদ্দো পনেরো তারিখে রাখতে বললেন তাহলে সেটা আইয়ামুল বিদ বলা হয় সেটা উত্তম তাছাড়া প্রথম দিকেও তিন দিন রাখা যাবে শেষের দিকেও তিন দিন রাখতে অথবা আলদা আলদা করে রাখতে কোনো অসুবিধা নাই এটাগুলো একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে আমরা বলেছি যে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামের অনেক হাদিস রয়েছে দু একটা হাদিস আমরা শুধু বলবো যে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এর একটা হাদিস এসেছে আবহরাদি আল্লাহ তালু থেকে সহে মুসলিমের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন উত্তর অরদুল্লাহ আনা লুফি কুল্লে ইয়ৌমে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফয়খ ফিরউল্লাহ আজ্লাফিদা লেখালে ও আল্লাহ তালা সেই দিনে ক্ষমা করে দেন লেকুল্লিম রে ইন লাইয়ুশি রে হিসেই আ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সাথে কোন শরিক করেনি ইল্লা মরা আনকানত বাইনা হু বাই না আখি সাহেনা তবে ওই ব্যক্তির কথা আলাদা যার এবং যার ভাইয়ের মধ্যে হিংসাবিদ্বেষ হানাহানি রয়েছে ফায়ুকাল তখন বলা হয় ওরকু হাদাইন হাত্তা ইয়াস্তালেহা অথবা অত্রুকু হাদাইন এই দুজনকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা মিলে যায় এই দুজনকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা মিলে যায় তো এই হাদিস থেকে বোঝা গেল যে সোমবার এবং বৃহস্পতিবার আমল পেশ করা হয় আবার অন্য হাদিসে আমরা দেখি যে রাসুলুল্লা সাল্লা সাল্লাম তিনি তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন দুই দিন যেমন বলা হচ্ছে ইয়া রাসুল আল্লাহ ইনকাতো তফতর হাত হ্যা রাসুল আপনি তো সিয়াম পালন করেন মনে হয় যেন আর ইফতার করবেন না আবার ইফতার করেন মনে হয় যেন সিয়াম রাখবেন না ইল্লা উমেইন দুদিন ছাড়া ইন দা খালাফ সিয়ামিক ও ইল্লা সুম যদি আপনার সিয়ামের মধ্যে ঢুকে তো ভালো আর না ঢুকলে আপনি সেগুলো আলাদা করে সিয়াম পালন করেন قال أي يومين؟ تنجي كشكولن كن قلتو قلت تكون تنبولن صاحبي كشكولن يوم الاثنين ويوم الخميس. شمبر ابن جيش بوتيبار قال تكون النبي صلى الله عليه وسلم بولن ذانك يومان تعرض فيهما الأعمال على رب العالمين ويدويدين خوتشين جيدويدين عامول رب العالمين الكاتشي بيشكورا هاي فأحب أن يعرض عملي وأنا صائم. شو درى أمي رجال رب استمعوا لكاتشي بيشكورا هك شي تامي চাই হাদিসটা হাসান সুনানের মধ্যে এই হাদিসটা এসেছে এবং ওলামাই কেরামের মধ্যে এ হাদিসটাকে অনেকেই হাসান বলে উল্লেখ করেছেন সহি সুনান আনা মধ্যে তো সুতরাঙ্গীর কুমার অনেকগুলো হাদিস আছে যেখানে রাসুসাল্লা উল্লেখ করেছেন যে তিনি কি কারণে এই দুটো দিনে সিয়াম পালন করেন অতএব মাসের মধ্যে আমরা বলবো তিন দিন প্রথম দিকে হোক মাঝখানে আয়ামুল বিদে হোক অথবা শেষে হোক তিন দিন আর প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার পক্ষে সিয়াম রাখাটা উত্তম আর এর বাইরেও আছে কোনো কোনো মাসে যেমন মহারম মাসে অধিক সিয়াম রাখাটা উত্তম এবং বিশেষ করে নয় তারিখ এবং দশ তারিখ সিএম আশুরা এবং তাসুড়া তারপরে জেলহজ মাসের প্রথম আট দিন সবার জন্য আর নবম দিনটা যারা হাজির নন তাদের জন্য দশম দিন তো কোরবানি ওদিন রাখা যাবে না এবং তারপর আইয়মুত্রীকেও সিয়াম রাখা যাবে না আর এছাড়া সেত্যা শেওয়াল আছে শেওয়াল মাসের ছয় সিয়াম একসাথে হোক বা ভেঙে ভেঙে হোক কোনো অসুবিধা নেই রামাজানের সিয়ামের পরে